বন্ধুরা, আমি হরিদাস বর্মন। আর তোমরা দেখছো হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ট্যালির কন্ট্রাক্ট, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, স্যালারি এবং পারচেস। তো এ কটা বিষয়ের উপরেই কথা বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা কোম্পানি তৈরি করবে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমি এখান থেকে কোম্পানিটাকে সিলেক্ট করে নিলাম, যে কোম্পানিটা বানিয়েছিলাম এটা। তো ইন্টার দেবো। তো এখান থেকে আমি কিবোর্ডে ESC প্রেস করে বাইরে আসবো। বাইরে আসার পরে এখানে অ্যাকাউন্টিং ভাউচারের উপর আমি প্রবেশ করব। তো দেখো এখানে কন্ট্রা কন্ট্রা আমি কোন কাজে ব্যবহার করব, যখন ধরো তোমার ব্যাংকে এবং ব্যাংকের সাথে ক্যাশ বা ক্যাশের সাথে ব্যাংকে যখন টাকা লেনদেন করব, সেক্ষেত্রে আমরা এই যে কন্ট্রা ভাউচারটা আমরা কাজ করব। তো কন্ট্রা তোমরা কিবোর্ড থেকে F4 প্রেস করে চলে আসতে পারবে। দেখো কন্ট্রা। তো এরপর আসছে পেমেন্ট। ধরো তুমি কোনো জায়গায় গেছো, ঘর ভাড়া নিয়েছো, তুমি ঘর ভাড়াতে টাকা পেমেন্ট করছো, সেক্ষেত্রে পেমেন্ট ব্যবহার করবো। বা তুমি কোনো কিছু কিনছো জিনিস আর সেখানে তুমি ক্যাশ বা চেক যে কোনো দিয়ে টাকা পেমেন্ট করছো তাকে, তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট ভাউচার দিয়ে আমরা সব করব কাজ। আর তারপর আসতে তোমার রিসিপ্ট। রিসিপ্ট কখন করবো? যখন তুমি কারো কাছ থেকে টাকা নিচ্ছ, সে যেখান থেকেই হোক তুমি টাকা নাও না কেন, যেমন ধরো কোনো তোমার বন্ধুর কাছ থেকে বা কোথাও থেকে বা তোমার যে কোনো যেখান থেকে তোমার টাকা ইনকাম হয় বা আর্নিং হয় সেখান থেকে টাকা নিচ্ছ, সেক্ষেত্রে আমরা রিসিপ্টে আমরা কাজ করব। এরপর আছে দেখো জার্নাল। জার্নাল কখন আমরা ব্যবহার করব? যখন তোমার ধরো ক্যাশ এবং চেক কোনো কিছুর উল্লেখ করা না থাকবে তখন আমরা জার্নাল ব্যবহার করব। আর এটা দেখো পেমেন্টটা কিন্তু তোমার তোমরা টাকা পেড করছো, সেক্ষেত্রে কন্ট্রায় ব্যাংক আর ক্যাশ পেমেন্টে ক্যাশ আর চেক, রিসিপ্টে তুমি শুধু টাকা যেভাবে নিচ্ছ বা যার কাছ থেকে নিচ্ছ। আর জার্নালে যদি কোনো কিছু ভাউচার না দেওয়া থাকে সেক্ষেত্রে আমি ব্যবহার করব জার্নাল। এরপর আছে পারচেস। তো তুমি ধরো কোনো কিছু জিনিস কিনছো সেক্ষেত্রে আমরা পারচেস ব্যবহার করবো। তো পারচেসটা আমি তোমাদের প্র্যাকটিক্যালে বোঝাবো, কারণ এটা মুখে বলে বোঝানো যাবে না। তো পারচেস সম্বন্ধে তুমি আমি তোমাদেরকে পরে বোঝাবো। তো এবার আসছি, আমি বললাম অ্যাকাউন্টিং ভাউচার করার জন্য আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইনফোতে ঢুকে লেজার আমাদের তৈরি করে নিতে হবে, ক্রিয়েট লেজার। তো লেজার আমরা কোথায় পাবো? আমি তোমাদের কিছু লেজার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লেজারগুলো পরে মুখস্থ করতে পারবে, বা তোমরা গুগল থেকে চেক করে টেলি লেজার আন্ডার করে চেক করে তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে পরে মুখস্থ করতে পারবে। তো আমি কিছুগুলো দিয়ে দেবো তোমাদেরকে। আর এরপরের ভিডিওগুলো তো যেগুলো হবে তোমাদের আমি মোটামুটি বুঝিয়ে দিলাম যে কোনগুলো কি কাজে লাগানো হয় বা কি করলে কি হয়। যেমন ডিসপ্লেতে গিয়ে আমি এখান থেকে দেখতে পাবো কত কি টাকা মাকা আছে, বা টাই বুকে গিয়ে দেখতে পারবো। তো আজকে ভিডিওটি এসবই বলার ছিল, কিন্তু এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা ট্যালিতে কোনো। তো এরপরের ভিডিও থেকে আমি তোমাদের বলবো যে কীভাবে অঙ্কগুলো তোমরা করবে, প্রতি মাসের হিসাব রাখবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত বোঝানো ছিল যে কোনগুলো কী কী কাজের লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।